বন্ধু, দেখতে পাচ্ছ মাল লোডিং হচ্ছে। আজকে মাল যাচ্ছে কুচিরা পাশে কালেশ্বর, প্রায় লোডিং হয়েছে দেখতে পাচ্ছ। এটা বাড়ি থেকে বেশি দূর নয়, আজকে দুটো বক্সই যাবে কাছাকাছি, বাড়ির কাছাকাছি। খুবই খুশি হলাম, বেশি দূর যেতে হবে না গাড়ি নিয়ে। নাই গো, এখানে ম্যানেজার কেমন বসে আছে দেখো। সকাল সকাল যাবে, সকাল সকাল যাবো। কি কি সেট আছে বন্ধুদের নিমন্ত্রণ করে দাও। ওই তো সুরবাণী আছে, চ্যাটার্জি আছে, আর তারামা আছে, কুলেশাওন আছে, শ্রীকৃষ্ণ আছে। শুনে নিলে বন্ধুরা, কবে কি পুজো, কখন কম্পিটিশন বলো, নিমন্ত্রণ করে দাও সবাই ভালো করে। হয় চলে আসবে, কালকে পজিশন আছে 3টের সময় কালেশ্বর, কুচুটা পাশে কালেশ্বর। তো শুনে নিলে বন্ধুরা, আর এদিকে যাচ্ছে রানাবাবু, ওদিকে ভরতবাবু আছে, ওদিকে অমিতবাবু পাশে আছে, সব ভিআইপি লোক। সব অমিত পেছনে আছে, অ্যান্টিক মাল সব একদম আমাদের। সব লোডিং হয়ে গেছে, মেসি ট্র্যাক্টর করে যাচ্ছে দেখতে পাচ্ছ, একদম নতুন গাড়ি। কেউ যদি গাড়ি ভাড়া করতে চাও যোগাযোগ করে নেবো, তোকে ম্যানেজার গাড়িটা চালিয়ে নিয়ে এসছে। এটা হচ্ছে, এই ছেলেটা হচ্ছে বাইরে থাকে, এখানে দেশে এসছে পুজোর জন্য ঘুরতে এসছে। বাড়ি এখানে নয়, বোম্বে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আর একটা মাল নিতে আসুক, ওইটাও দেখাবো ভিডিওটার মধ্যে, দেখবে দেখতে পাচ্ছ। এই দাদা ভিডিও করছে, এনে উৎসব দাঁড়িয়ে আছে। আমাদের পঙ্গুটা খুব শিগগিরই বিয়ে করবে, সবাই দেখতে পাবে। আর সবার আগে হবে অমিতের, অমিত এই মাসে বিয়ে করে বলছে। অমিতের বিয়ে আবার ঠিক হয়ে গেছে, ওই জন্য আবার অমিত বাজাতে মানে বলছে, কাজ ছেড়ে দেবে বলছে অমিত। আর ওইখানে 3টে কুটে শুয়ে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর একটা মাল লোডিং হচ্ছে। এই মালটা যাচ্ছে সোনপুর, আমাদের বর্ধমান লাইনে। একে দিন ভিডিও দিই মানে প্রথমেই মালটা যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে দুটো বক্সই আমার আজকে বাড়ি আনাতে এখানে যাচ্ছে, বেশি দূর নয়। এটাও 12-13 কিলোমিটারের মধ্যে, ওইটাও 12-13 কিলোমিটার মধ্যেই কাছাকাছি যাচ্ছে দুটো বক্সই। এটা হচ্ছে ভিটে সোনপুর বর্ধমান লাইন, আমাদের বাড়ি থেকে চং কত সব রাখা আছে দেখতে পাচ্ছ। এখানে পেটে বেক হচ্ছে, এখানে মাল লোডিং হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এসব ছেলে পেলেটা সব দাঁড়িয়ে আছে, এসে চান করে দিল। হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে আমাদের কেলে ভাই হাসছে। কেলে ভাই মুখটা দেখিয়ে দাও তো, কেলে ভাই হাসছে। ও বাবা, এসে কাজ তোমার বন্ধুরা বলছে না, দেখা যাচ্ছিল না কেলে ভাইকে, দেখা যাচ্ছিল বন্ধুরা। ক্লাস চলছে না, ফোনে চার্জ নেই বলে 8% হয়ে গেছে। সুরজিৎ, এরা বন্ধু হয়, একসঙ্গে পড়তাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ফোনে চার্জ নেই বলে। কালকে পজিশনে দু জায়গায় ভিডিও আসছে, একটু জেনে রাখো, কালকে দুটো ফিল্ডেই যাবো। তো চলো বন্ধুরা, বাই।